আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন এগিয়ে আসছে, আগামী 25 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সিটি নির্বাচন। সিটির 7 নং ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন কাউসার আহমেদ। খোঁজ নিয়ে জানা গেছে এই ওয়ার্ডে সবচেয়ে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছেন কাউসার আহমেদ। 71 বাংলা টেলিভিশনকে স্বাগত জানিয়ে বক্তব্যে তিনি বলেন, আবারও নির্বাচিত হতে পারলে এলাকার চলমান উন্নয়নের কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। আমাদের কাউন্সিলর 5 বছর ছিল কাউসার আহমেদ, আমরা আবারও তারে চাই। উনি ভালো এলাকার জন্য রাস্তাঘাট অনেক কিছু করেছে, গরিব দুঃখী মানুষের পাশে থাকে। বলেন কাউসার লোক ভালো করছে, এখন তার কি আল্লাহর ইচ্ছে, এটা তো পাশ করার কথা। অনেক কাজকাম রাস্তাঘাট উনি করেছেন। আজকে আপনারা যে কাউন্সিলর জনমত নেওয়ার জন্য যেভাবে আপনারা আসছেন, সেই হিসাবে আমি নিরপেক্ষ ভাবে বলতে চাই, বিগত 5 বছরে কাউন্সিলরের শেষ সময়ে আমরা এই কথাটা বলতেছি যে কাউন্সিলর আমাদের 7 নং ওয়ার্ডের অত্যন্ত জনপ্রিয় ছিল এবং সবার আদর এবং ভালোবাসা ছিল। আপনারা জানেন যে বিগত 18 সালে নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের ইতিমধ্যে আমাদের এলাকার সকলের সহযোগিতা এবং দোয়ায় এবং তাদের পরামর্শে আমরা ইতিমধ্যে একটি কবরস্থান, একটি খেলার মাঠ, আরও আপনারা জানেন প্রাইমারি স্কুলের জমি, হাই স্কুলের জমি, একটি মাদ্রাসার জমি ইতিমধ্যে আমাদের ওয়ার্ডবাসী সকলে মিলে আমরা করতে পেরেছি। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কাজ, আপনারা জানেন রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছি। সেই ধারাবাহিকতায় আমরা চাই যে আবারও যেহেতু 25 মে নির্বাচন, সেই নির্বাচনে যাতে আমাদের যারা আছে সকলে মিলেমিশে যেন আবারও আমাকে ভোট দিয়ে এবং সহযোগিতা করে নির্বাচিত করলে আমি বাকি যে অসমাপ্ত কাজগুলো ছিল এগুলো আমরা সমাপ্ত করতে পারি। আসলে আপনারা জানেন যে এই সমাজে প্রায় আমাদের এই অঞ্চলে প্রায় 90%-এর উপরে শ্রমিক, সেই শ্রমিকদের বিভিন্ন নিরাপত্তার ক্ষেত্রে আপনারা জানেন ইতিমধ্যে আমরা একটি টিম করি। আপনারা জানেন যে আমাদের যে ওয়ার্ডে আমাদের একটি ভলেন্টিয়ার টিম আছে, সে তারা ট্রাফিক হিসাবে আমাদের এই অঞ্চলে কাজ করে যাচ্ছে, জানি কোনো শ্রমিক ভাইদের চিন্তায় থেকে শুরু করে কোনো কিছু না হয়, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আপনারা জানেন ইতিমধ্যে আমাদের করোনাকালীন সময়ে আমাদের যারা করোনার স্বেচ্ছাসেবিকরা ছিল তারা আমার গ্রামবাসী, আমাদের গ্রামের অনেকে মিলে আমরা বিভিন্ন মানুষকে অনুদান থেকে শুরু করে আমরা যে কোনো সেবা দিয়ে আসছি। করোনাকালীন সময়ে আমাদের টিকা দেওয়ার দান কর্মসূচি সহ আমরা সকল কিছু করে আসছি। আপনারা জানেন আমাদের যে ওয়ার্ড একটি, এই ওয়ার্ডটা পুরো গাজীপুর সিটির মধ্যে আমি যতটুকু বুঝি যে অনেক ছোট্ট একটি ওয়ার্ড, সেই ওয়ার্ডে আমরা বিভিন্ন, আপনারা জানেন যে ইতিমধ্যে যে কবরস্থান, কবরস্থানের পাশে একটি মাদ্রাসা সহ এই ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে হয়েছে। আমি চাই যে সামনে আমাদের যে খেলার মাঠটি আছে, পাশে জানি আমাদের একটি, আমাদের সন্তানেরা খেলাধুলার জন্য একটি জানি ক্রিয়া কমপ্লেক্স আমরা করতে পারি, সে জায়গার ভিতরে আপনারা প্রশিক্ষণ ক্রিয়া প্রশিক্ষণ কেন্দ্র থাকবে, তারা যাতে আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা ভালোভাবে জানি এই জায়গায় খেলাধুলার সাথে থাকতে পারে। আপনারা জানেন খেলাধুলার সাথে যদি মানুষ থাকে তাহলে অবশ্যই যে কোনো নেশার সাথে থাকে না, মোবাইলে আসক্ত হবে না, সেজন্য আমাদের এই প্ল্যান আছে। আমি যদি আমার এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো যে আপনাদের সহযোগিতা, 2018 সালে নির্বাচিত হওয়ার পর আজ পর্যন্ত যে আপনাদের সেবায় নিয়োজিত আছি, যে আমি চাই যে আপনাদের সহযোগিতা থাকলে আবারও যে 5 বছর আপনারা যে সেবাটি পেয়েছেন কাউন্সিলর অফিস থেকে বিভিন্ন বিভিন্নভাবে সেই সেবা অব্যাহত থাকবে, আপনারা খুব ভালোভাবে আপনারও ইয়ার্স যে ভালো জানি আমরা করতে পারি, এই জন্য সকল কাছে দোয়া চেয়ে সহযোগিতা চেয়ে আমি ধন্যবাদ জানাই যে যার দিক নির্দেশনায়, যার সহযোগিতায়, যার পরামর্শে আমি এই উন্নয়নগুলো করতে পারি, সেই আমাদের প্রিয় নেতা, আমাদের এই এক আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাউ মুজাম্মেল হক সাহেবকে, তার সহযোগিতা এবং দোয়ায় আমরা কিন্তু ইতিমধ্যে এই ওয়ার্ডটাকে সুন্দর করে সাজানোর একটি প্ল্যান করতে পেরেছি। আমি তার জন্য দোয়া চাই। ইতিমধ্যে যাদেরকে আপনারা জানেন 18 বিঘা সম্পত্তি আমরা উচ্ছেদ করে তাদেরকে আবার যারা যারা দরিদ্র ছিল তাদেরকে আমরা প্রায় 45টি ঘর এই মাননীয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতা আমরা করতে পেরেছি। আমরা
মাননীয় মন্ত্রী মহোদয়, আমি ধন্যবাদ জানাই এবং দোয়া চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য, যে যিনি ইতিমধ্যেই আমাদের এই উন্নয়নকে, এই দেশকে একটি আধুনিক এবং মডেল দেশ হিসাবে যে রূপান্তরিত স্মার্ট বাংলাদেশ যে ঘোষণা দিয়েছেন, সেই স্মার্ট বাংলাদেশের ধারাবাহিকতায় আমাদের 7 নং ওয়ার্ডে যে উন্নয়ন হয়েছে, আমরা পরবর্তীতে যেন এটা আরো ভালোভাবে করতে পারি এজন্য, এবং উনি যেভাবে আমাদের অনুদান এই সিটি কর্পোরেশনের মাধ্যমে আমাদের দিয়ে যে আমাদের যে উন্নয়ন করার সুযোগ করে দিয়েছে, এজন্য দলনেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমি তার জন্য দোয়া চাই। পাশাপাশি আমাদের যে, আপনারা জানেন যে আমাদের নৌকা প্রতীক যিনি পেয়েছেন আমাদের আহমদুল্লাহ খান সাহেব, আর আমি ওনার জন্য দোয়া চেয়ে এবং ঘুরছে, এবং 25 তারিখে যেন আমি আবারও বিজয়ী হইতে পারি এই জন্য সকলের যে দোয়া এবং ঘুরছে, আমি এই লাইভ থেকে এবং এই রাতের বিদায় নিচ্ছি এবং ধন্যবাদ জানাই যে 71 বাংলা টিভিকে।